দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীনতা আর জবাবদিহিতার অভাবেই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ভবিষ্যতে এমন বিপর্যয় ঘটনার আশঙ্কা তার। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতকে আমলা নির্ভরতা থেকে বের করে এনে অভিজ্ঞতার দায়িত্ব দেওয়ার পরামর্শ তার। সেলিম মালিকের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে অর্ধেক দেশ অন্ধকারে তলিয়ে যায়। জনজীবনে নেমে আসে দুর্ভোগ। হাসপাতাল, অফিস, আদালতের স্বাভাবিক কাজ ব্যাহত হয়, থমকে যায় কলকারখানার চাকা। চার থেকে আট ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সারা হাসপাতালে বিদ্যুতের জন্য কোনো কাজই হয় নাই। আমি দুপুরে একটা থেকে রক্ত ডোনার নিয়ে আসছি, আমি রাত্র দশটা পর্যন্ত এখানে বসে তারপরে ডোনার দিয়ে রক্ত দিয়ে গেছে। আমার সারাক্ষণই বিদ্যুতের সমস্যা ছিল। কালকে তো কেয়ামতের মতো হয়ে গেছে। মানুষের পানি পান না, পানি না কারেন্ট। এক মাসের ব্যবধানে ঘটলো এমন বিপর্যয়। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে এর মূল কারণ আমলাদের তৈরি চরম অব্যবস্থাপনা। জেনারেশনকে নানা ধরনের কোম্পানি বানিয়ে মানে এটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে দিয়েছে এবং তারা যে যার জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ করছে কোনো স্ট্যান্ডার্ড ইথিক্স মানছে না। ডিআরসি লাইসেন্স হিসেবে তাদের এই কমপ্লায়েন্স এনশিওর করা তাদের দায়িত্ব। এই বিশেষজ্ঞের আশঙ্কা এমন বিপর্যয় ঘটতে পারে বারবার। এই ঘটনাটা যে কোনো সময় ঘটতে পারে, ভবিষ্যতেও যে কোনো সময় ঘটার সম্ভাবনা থাকবে। কারণ গ্রিডের জেনারেশন সাইডও গ্রিডের কমপ্লায়েন্স না এবং ডিস্ট্রিবিউশন সাইডও গ্রিডের কমপ্লায়েন্স না। তার মতে আমলাদের সরে এ খাতে দক্ষদের দায়িত্ব দিতে হবে, তবে মিলবে সমাধান। তাদেরকে সরিয়ে দিয়ে পেশাদার ব্যক্তিদেরকে এখানে কমপ্লায়েন্স এবং তাদেরকে বিআরসি এবং সরকার এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেটা নিশ্চিত করা সহজ এবং তাহলেই এই সংকট সমাধান হবে। এর আগে 2014 সালের পয়লা নভেম্বর সারা দেশে 12 ঘন্টা আর চলতি বছরের সেপ্টেম্বরে দেড় ঘন্টা বিদ্যুৎ ছিল না। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হলেও বাস্তবায়ন হয়নি তার সুপারিশ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।